কিশোরগঞ্জের পাকুন্ডিয়া গ্রামের একজন কৃষক হত্যার ঘটনায় একই পরিবারের 7 জন সদস্য যাবজ্জীবন কারাদণ্ড। তো ঘটনাটি 2016 সালের হলেও আজকে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। আরও একটি অবাক করা বিষয় হচ্ছে যে আপনারা যেমন অবাক হয়েছেন যে একই পরিবারের 7 জন সদস্য যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে, এটা যেমন জেনে আপনারা অবাক হচ্ছেন, ঠিক আরও একটি তথ্য জেনে আপনারা অবাক হবেন যে এরা আসলে ভাই বোন। এরা নিজ নিজ ভাই বোন এবং এরা নিজ ভাইকেই হত্যা করেছে। হত্যা করেছে যে লিটন মিয়াকে, লিটন মিয়া নামের ওই যুবককে হত্যা করেছে তিনি। যেটা হয়েছিল ঘটনাটি সেটা হচ্ছে যে জমি নিয়ে বিরোধ হয়েছিল তাদের মধ্যে, সীমানা প্রাচীরে আসলে গাছ কাটা নিয়ে একটি কথা কাটাকাটি হয় তাদের মধ্যে, এবং এক পর্যায়ে লিটন মিয়াকে তার ভাই বোনেরা আসলে লাঠি দিয়ে আঘাত করে এবং কুপিয়ে জখম করে। পরবর্তীতে তার প্রতিবেশীরা তাকে হসপিটালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। তো এই ঘটনায় তার লিটন মিয়ার আর স্ত্রী তিনি বাদী হয়ে একটি মামলা করেন, সেখানে সেই মামলায় আজকে এই 7 জনকে, তার ভাই বোন 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। আর একজন মূল হোতা যিনি নজরুল ইসলাম তার নাম, তিনি এখনও পলাতক আছেন। বাকি 6 জনকে আসলে পুলিশ ধরতে সক্ষম হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং এখান থেকে শিক্ষা নিয়ে এই কাজগুলো থেকে বিরত থাকবেন। এখানেই শেষ করছি।